শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো মিস কিন্তু আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন কিছু বর্ণ নিয়ে নতুন কিছু পড়া নিয়ে আর সবসময় তো আমরা একটু পড়াশোনাই করি আজকে আমরা একটু পড়া করার আগে আমরা একটু খেলা করতে করতে পড়াশোনা করি কেমন হবে বলো তো সব সময় তো বলেছি যে খেলার সময় খেলবো পড়ার সময় পড়বো কিন্তু আজকে হচ্ছে আমরা খেলা পড়া দুইটা যদি একসাথেই করি তাহলেও মজার হয় তাহলে চলো আমরা হচ্ছে খেলা করা শুরু করি কিন্তু খেলা করতে করতে কিছু মজার পড়াও শিখে যাব। আজকে আমরা যে জিনিসটি শিখব সেটা হচ্ছে দেখো সবাই আজকে আমরা যে জিনিসটি খেলার ছলে ছলে শিখবো সেটা হচ্ছে ছবির সাথে সঠিক বর্ণ যোগ করা এবং হচ্ছে আমরা ছবিগুলো দেখে চিনতে পারবো এবং তার সাথে কি আমাদের সঠিক বর্ণটি কোন ছবির সাথে কোন বর্ণটি সঠিক হবে সেটা আমরা যোগ করে দিব শুনতেই কিন্তু খুব ভালো লাগছে যে আসলে মিস এটা কীভাবে করবো তোমরা তো অনেকেই জানো তোমরা এর আগেও আমার ভিডিওগুলো দেখেছ সেখানেও কিন্তু খুব মজা করে আমরা এই খেলাটি খেলেছি তাহলে চলো একবার এবার কি এই খেলাটির জন্য সবাই তৈরি আচ্ছা সবাই যদি তৈরি থাকো তাহলে চলো আমরা প্রথমে ছবিগুলো দেখে নিই যে আমাদের কাছে কি কি ছবি আছে দেখেছো কত সুন্দর কিছু ছবি চলে আসলো চলো তো দেখি এই ছবিগুলো কি সবাই পরিচিত আমরা চিনি এই ছবিগুলো দেখে এটা কিসের ছবি বলো তো হরিণ হরিণ ছানা কোথায় যাচ্ছে দৌড়ে গাছের তলে গাছের তলে গিয়ে কি করবে বিশ্রাম মানে রেস্ট নিবে দৌড়তে দৌড়োতে হয়রান হয়ে গিয়েছে তারপরে কিসের ছবি এটির বলো তো নীল তিমি তিমি যেন কোথায় চলে সাগর জলে গুড এবং থালা ভরা কী দেখতে পাচ্ছি থালা ভোড়া মিঠাই কে কে খাবে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মিসেরও কিন্তু ইচ্ছা করছে যেমন থালাটা যদি মিসের সামনে থাকতো তাহলে গপা গপ আমরা সবাই মিলে খাওয়া শুরু করতাম তাই না তাহলে তো এই ছবিগুলো আমরা সবাই চিনতে পেরেছি এবং এই ছবিটি দেখো তো এটা কিসের ছবি দোয়ার এই ছবিটি কিসের দোয়া তার মানে হচ্ছে কি এটা দিয়ে আমরা কি করি আমরা লিখতে পারি তাই না দোয়াদের মধ্যে কি থাকে কালি থাকে তাহলে তারপরে ছবিটি দেখো একটি লোক কাজ করছে কি কাজ করছে হ্যাঁ কাপড় কাচা তার মানে বলতে পারি লোকটি কি একজন ধোপা সে কি করছে কাপড় কাচতে সে দেখো তারপর এই ছবিটি কি দুইটি লোক কি করছে হ্যাঁ ওরাও দেখি একটা কাজে ব্যস্ত তার মানে হচ্ছে নাপিত নাপিত দেখো দাড়ি চাচে দেখেছ তাহলে আমরা ছবিগুলো তো সবাই চিনতে পেরেছি এখন হচ্ছে আমরা ছবির সাথে সঠিক বর্ণগুলো যোগ করব চলো আমরা বর্ণগুলো দেখে আসি দেখেছ ম্যাজিক করে সব বর্ণ তোমাদের সামনে চলে আসলো আমরা কি সব বর্ণগুলোর নাম জানি চলো তো একটু পরিচিত হয়ে নেই যেমন তোমাদেরও কিন্তু আমরা পরিচিত হই না নতুন একজন মেহমান বা কেউ আসলে আমাদের পরিচয় দিতে হয় এমন আমরা বর্ণগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। দেখো তো প্রথম বর্ণটির নাম কি কে বলতে পারবে হ্যাঁ ভেরি গুড এই বর্ণটির নাম হচ্ছে থ থতে যেন কি হয় থালা দেখি তোমাদের তো সব মনে আছে তারপরের বর্ণটি কিসি বলো তো ওর নাম কি ন হ্যাঁ এই বর্ণটির নাম ন তারপরে বর্ণটি কি বলো তো ওর নাম ভেরি গুড এই বর্ণটির নাম হচ্ছে ত তারপরে দেখো তো এই বর্ণটির নাম কি এই বর্ণটির নাম হচ্ছে ধ ধতে আমরা কি শিখেছি ধোপা ধোপার পরে এই বর্ণটির নাম কি বলো তো দন্ত ন দন্ত নতে কী যেন শিখেছিলাম নাপিত ভেরি গুড তারপরে দেখো তো শেষের বর্ণটির নাম কি শেষের বর্ণটির নাম হচ্ছে দ তাহলে আমরা সবগুলো বর্ণ চিনে ফেলেছি এবার চলো আমাদের মজার খেলা আমরা হচ্ছে ছবি দেখে দেখে বর্ণগুলোকে খুঁজে বের করবো এবং লাইন টেনে যোগ করে দেব সবাই তাহলে রেডি দেখো হরিণ হরিণ আমরা কোন বর্ণ দিয়ে লিখি ত দিয়ে না চলো আমরা দেখে আসি আমরা হরিণ কোন বর্ণ দিয়ে দেখেছ মূল ন তাহলে কি শিখলাম মূর্ধন হরিণ মূর্ধন দেখেছ কত সুন্দর করে আমরা যোগ করে ফেলেছি এবার এখানে একটি নীল তিমি আছে এই তিমিটি লেজ নাড়িয়ে নাড়িয়ে বলছে আমার বর্ণটি কোথায় আমাকে তার কাছে নিয়ে যাও চলো তাহলে ওকে আমরা ওর সঠিক বর্ণের সাথে যোগ করে ফেলি দেখেছ সঠিক বর্ণটি কি ত তাহলে মিসের সাথে সবাই বলো ততে তিমি ততে তিমি তারপরে থালা ভর্তি কি মিঠাই কি হয় বলো তো তাহলে তো মিসের কথাতেই বুঝে গিয়েছ থালা ভর্তি মিঠাই তার মানে থ তাহলে চলো আমরা থ বর্ণের সাথে লাইন টেনে যোগ করে ফেলি দেখেছ কত সুন্দর করে আমরা লাইন টেনে যোগ করে ফেললাম এবার মিসের সাথে সবাই বলো থতে থালা ছবিটিতে কি দেখতে পাচ্ছি দোয়াদ তার মানে হচ্ছে দোয়াত করো একটু বুদ্ধি খাটাও তাহলেই সবাই পেয়ে যাবে চলো আমরা দেখে আসি হ্যাঁ আমরা দতে দোয়াদ খুঁজে পেয়েছি তাহলে মিছের সাথে সবাই বলো দতে দোয়াদ দতে দোয়া তারপরে এটি কি ছবি বলো তো হ্যাঁ ঠিক বলেছ ধোপা ধোপা যেন কোন বর্ণ দিয়ে আমরা বলতে পারি ধতে কি হয় ধোপা চলো তাহলে আমরা সুন্দর করে লাইন টেনে যোগ করে ফেললাম দেখেছ কত সুন্দর একটি মজার খেলা আমরা খুঁজে খুঁজে বের করছি তারপরে ছবিটি দেখে কি বুঝতে পারছি লোকটি কি নাপি হ্যাঁ তোমরা তো দেখি খুব ভালো মনে রেখেছ নাপিত কোন বর্ণ দিয়ে যেন আমরা লিখতে পারবো কোন বর্ণ চলো তো একটু দেখে আসি দন্ত ন হ্যাঁ দন্ত নতে কি হয় নাপিত তাহলে মিসির সাথে সবাই বলো দন্ত নতে নাপিত তাহলে এই মজার খেলাটি খেলতে সবার কাছে কেমন লাগলো একটু খুঁজে বের করে করে যদি একটু অনেক খুঁজে বের করতে সময় লেগেছে তারপরে কিন্তু খুব মজার লাগলো তাই না আমরা এরকম আরও অনেক মজার মজার ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে আসব। আবার চলে আসবো কারণ আবার আসতে হলে তো মিসে আজকে যেতে হবে তাহলে আজকে এখানেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ